পড়িয়া শুরু করি নতুন কি জাগা। আমি রানা বাপি ভাই সবারে সালাম জানাই, গাইতে গেলে কান্দে গো পড়া। হুসাইন ভাই লিখছে বলিয়া যায়, কি ঘটনার নামিডিয়া। দুই সন্তানই মারা যায় মায়ে কান্দা চোখ ভাসায়, আগুন জলে বাপেরই কলিজা। পরিবার বউটা ছিল শ্যামলা সুন্দরী, তাদের দুইটা ছেলে খেলতো পুতুল নিয়ে, করে তারা কত কারা কারি। ছোট ছেলে সৌর বাবা মায়ের গৌর, বড় ছেলের নামটি রাখি মিয়া। করে কত বায়না মায়া বুড়া কোনা, কান্দে আমার ফুরাইলে তো। স্কুলেতে হবে রে পড়িতে, সৌরভ সদাই খাইতে চায় বাপে খুবই অসহায়, নাই রে টাকা পারে না বলিতে। হাসান মিয়ার বউটা মাথায় দিয়া ঘুমটা, ব্যস্ত হইয়াছে কাজ কাম করিতে। রসিক হাসান মিয়া পিছন থেকে আসিয়া, ধরে তারে কত যে খুশিতে। সুখী হতে কত রে আয়োজন, হাসান মিয়ার শ্বশুরে ফোন করিল এবারে, ভালো নাই গো আজকে তাহার ম। তাহার ইনকাম বাড়ছে সব জিনিসের দাম, ছোট ভাই তোর খাইতে পাহে না, বাপে
কথা শুনিয়া বউ উঠে রে কান্দিয়া, আয়না বলে চিন্তা করিও না। হাসান মিয়ার শালা দেখতে শ্যামলা কালা, মায়ের সাথে করে গোয়ালাপ, চারিদিকে অভাব হয় গো খারাপ স্বভাব, বোনের বাড়ি যাই রে এখন। আর বাপে আসে খুশখুশানি কাশে, মনে তাহার শান্তি যে নাই রে, টাকার চিন্তা করিয়া যাই গো বুঝি মরিয়া, বলে এবার ফোন করিয়া। হ্যালো বাবা। আরে তক তো বুঝতেই, আমি অন্যজনের সংসার করি না। আচ্ছা যাক, আমি দেখি, আমি 1,000 পারি, 10,000 পারি, যতটুকু পারি আমি দিমনে, সমস্যা নাই, টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তুই কালকে এক সময় আইস, তো দুলাবে যেন না জানো। সৌরভ রাকিব দুই ভাইয়ে ছিল যখন ঘুমে, স্বামী আসে চায়ের দোকানে, মনে ধান্দা দিয়া টাকা হাতে নিয়া, আয়না গেল ছোট ভাইয়ের কাছে। আমার নাই স্বামী, আমার কিছু তো জানে না, যাও চলিয়া বাড়িতে, ভুল কইরো না বলিতে, বিপদ তো আর বলে আসে না। এত রাতে মামা কেন গেল, বাবার বারসে জালা, মায়া সে একেলা, তাই তো যেতে বাধ্য হলো রে। সন্তানকে ঘুমাইয়া ঘরের বাইরে গিয়া, দুইজন মিলে করে গোপীরীতি, জোৎস্না চান্দের ফালি দিছে মায়া ঢালি, মহাব্বতের মানাইছে গো
রীতি। পরের না দিনে ময়নার মায়ে বলে কিস্তির টাকা সুজে হলো না, কিস্তিওয়ালায় আসিয়া বলে সর্বনাশে টাকা সারাইয়া যাব না। মনে তাদের কত যে যন্ত্রণা, কান্দে দুঃখী মায়ে কান্দে ছেলে নিয়ে দয়া করো ও গোরা পানা। দিন পর ছেলে বাপের কাছে বলে বাজান তোমার সাথে যাব ঘুরতে, মোবাইল চার্জে দিয়া রেকর্ড চালু করিয়া বাচ্চাদেরকে নিয়া যাইব ঘুরতে। বাবার অসুখ গেছে রে বাড়িয়া, আসি অনেক ঝামেলায় রান্না হয় না চুলায় কয়টা তা হয় কাজ করিয়া। ফোনে বাবা মায় বলে আমরা অসহায়, আয়না বলে ভাইকে দাও পাঠাইয়া, স্বামীকে না বলে টাকা দিব তুলে সেই টাকাতে ব্যবস্থা গনিও। ছেলেটারে নিজে গোনা মাইয়া পরে এবার কত কাম ঝরাই গায়ে রোগাম, ছেলের কথা গেছে রে ভুলিয়া। পানি দেখিয়া সৌরভ না বুঝিয়া জম্ফ জম্ফ খেলিতে যে গেল, সাঁতার কিন্তু জানে না পারে উঠতে পারে না, কান্না শুনে হাসানে আসিল।
সুতায় পরিয়া নিজেই সাঁতার শিখাইল রে। সৌরভ খুবই খুশি হয় মনে তাহার নাই রে ভয়, বাপে টাই লম্প জাপ দিল রে। আইনার ভাইয়ে গো দেখে খুশি হইল, সৌরভ মজা খেতে যে চাই গো। হাসান মিয়া আসে দেখা তারে হাসে, কেমন আসো গেল গো চলে। ভাইকে দে বুঝাইয়া ভাই গেল না বলে চলিয়া, খুশির না ঠেলায় যাই দৌড়াইয়া শালা ভাই, দুলা ভাই দেখলে খবর আছে। কত টাকা লাগতো তুই আমারে বলতি, আমি দিতাম 10 টাকা, তুই এইভাবে কত টাকা বার করছস? তুই কিচ্ছু জানিস না? এই শোন কল দেখ শোন। হ্যালো আপা। হ্যাঁ কো, তোর কোনো ক্ষমা নাই, তুই আজ থেকে এই বাড়ি থেকে বের হয়ে যাবো। আজকের পর থেকে তোর মুখ আমি দেখবো না, গেছি না, যা বের হ। আমি কারো মুখ দেখ পারছি না। আয় তারা, আয় তারা, আয় তারা, আয় তারা, আয় তারা, থাক তোরা, যাবি না, সৌরভ সৌরভ যা, কে লাগবো না আমার, আমি একা থাকো, কে লাগবো না। কান্দে দুঃখী আয়না খোলি যাতে সয়না, নিয়া ছেলে হাতে গো সাথে, কত ব্যথা মনে সহিবে কেমনে, বিশ্বাস নষ্ট কেন করিলাম রে। কত স্মৃতি ভাসে গো শরণে, ছিল সুখী হইয়া নতুন বিয়া করিয়া, আফসোস করে আপন মনে।
কাছে ভাই ওই আছে বসে কান্দে ময়না ঘটনা শুনাইয়া কান্দে দুইটা ছেলে নানার কাছে গিয়ে গল্প শুনায় নানা কাশি দিয়া কষ্ট করে চাউল নাই গো ঘরে মা কান্দা বলে রে আয়না ভাই কে ডাকিয়া কই গালি দিয়া কি করেছিস কিস্তি তুলিয়া মনে তাহার মানে না রে ছেলে দুইটা সারা হই গো দিশে হারা কোন কিছু ভালো লাগে না রে সাথে খেলা করে দুষ্টামি করিয়া গাঁও এলাকার খেলা কাটিয়া যায় বেলা পুকুরেতে লম্ব ঝাঁপ দিয়া পুকুরের মালিক আসিয়া খেদায় লাঠি দিয়া উল্টা পাল্টা কত কথা বলে চোকা বাস করিয়া রাখে এবার পুতিয়া সাইনবোর্ড রাখে সাবধান করিয়া সাথে ব্যস্ত যে খেলিতে হঠাৎ করে গেল রে পালাইয়া দৌড়াতে দৌড়াতে পুকুর পারে গিয়ে খেলবে আজকে পানি তেলা পাইয়া ছেলে নিয়া নদীর পারে গিয়া কুশল করতে গেল রে চলিয়া সাবান গামছা দিয়া হাত পায়ে ডলিয়া ব্যস্ত মাথায় শ্যাম্পু গোলা গাইয়া শুরু
বাড়িতে শাশুড়ি কয় কেমন আছো বাজা, সাবান লুঙ্গি দিয়া আসো গোসল করিয়া, সবাই মিলে খাবো পেট ভরিয়া। সৌরভ ঝাপ মারে বাস দেহে পুরে, পরাণ পাখি গেল রে উরে, কেউ নাই গো সেইখানে রইল ভাই গো মোরে, লোকজন এসে দেখে নজর করে। এবার মগানিতে নামে বাচ্চা পানিতে, তাহার কিন্তু সাঁতার জানা নাইও, মায়ে উঠে চমকিয়া বাচ্চার কান্না শুনিয়া, কোন রকম বাচ্চার কাছে যায় রে। ছেলে গেছে মরিয়া কান্দে কুলে নিয়া, কোন রকম যাই রে সুটিয়া, লাশ নিয়া যায় দৌড়াইয়া, বড় ছেলে আছে মরিয়া, দুই ছেলে রে রাখিল শুয়াইয়া। কান্দে সবাই দৃশ্যটা দেখিয়া, পরাণ যায় রে ফাটিয়া, মার কান্দন জনম ভরিয়া, কি করিবে পায় না রে ভাবিয়া। শয়নে বাবা মায়ের জালা গো কলি যা, বারে কত দল শান্ত হয় না এ মন, বাবা মায়ের খুবই যাই, বাবা মায়ে কত যতন করে, সন্তান মানুষ করিয়া কত স্বপ্ন গড়িয়া, এমন কাণ্ডে বাঁচিবে কি করে। আপনার ছেলে মেয়ে রে রাখবেন কিন্তু নজরে, সংসার করবেন বুদ্ধি মাথায় নিয়া,
ভালোবাসার বন্ধনে থাকবেন কিন্তু সব জনে, বিদায় নিলাম সালাম দিয়া।